वेलकाम बैक फ्रेंड्स, एकमात्र आबहावा दफ्तर जानालो चलती सप्ताहे संगठित होच्छे नतून निम्नचाप। आगाम पूर्वाभास दिलो आबहावा दफ्तर। तो बंधुगण, यही नतून निम्नचाप कबे तैरी होबे, सेई निम्नचापे जेरे घूर्णिझड़े की आशंका रयेछे ना बृष्टि होबे, ए विषये आबहावा दफ्तर की जानाच्छे, आमरा एई भिडियोते ए टू जेड आलोचना करब। तो जानते होले अवश्य भिडियोटा शेष पर्यन्त देखबेन। और बंधुरा, आपनारा कोन जिला थेके देखछेन भिडियोटा अवश्य आपनार जेलार नाम कमेंटे जानाबेन, कारण आपनादेर जिला थेके जखनी कोनो आबहावार आपडेट देवा होबे तखन आमरा आपनादेरके सबार आगे जानिए दिब। और जारा एखोनो एई चैनलटिके सबस्क्राइब करेननि, भिडियोर नीचे लाल रंगेर सबस्क्राइब बाटने क्लिक करे पार्शे देखबेन एकटा बेल आइकन उठे आसबे, सेखाने क्लिक करार पर ओयाल नोटिफिकेशन ऑन करे राखबेन। আর একটা লাইক করতে ভুলবেন না। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো সম্পূর্ণ হয়েছে। উমা আবারও ফিরেছেন তার নিজের সংসারে। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়ে দিচ্ছে চলতি সপ্তাহে আবারও সংগঠিত হচ্ছে আরও একটি নিম্নচাপ। পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং সন্নিহিত আন্দামান সাগরে আগামী 29 অক্টোবর সংগঠিত হচ্ছে একটি নিম্নচাপ। এবারে আমরা জানব আজকের আবহাওয়া। বিজয়া দশমী পেরোনোর সঙ্গে সঙ্গে আবারও আকাশে ঝলমলিয়ে রোদ উঠেছে। মেঘমুক্ত আকাশ দেখা যাচ্ছে মঙ্গলবার সকাল থেকে। তবে একটি নিম্নচাপ সংগঠিত হওয়ার আশঙ্কা রয়েছেন আবহবিদরা। তবে সেটির অভিমুখ কোন দিকে যাবে তা এখনও সঠিকভাবে জানা যায়নি। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ আবহবিদরা জানিয়েছেন বাংলার আকাশ সকালের দিকে মূলত আবছা রোদ বিরাজ করবে এবং রাতের দিকে আকাশ আবছা থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। পড়তে পারে হাড় কাঁপানো শীত। বৃষ্টির আবহাওয়া কেটে গেলেও ধীরে ধীরে তাপমাত্রার পারদ অনেকটাই কমে গিয়েছে। আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল এবছর বেশ ঝাঁকিয়ে শীত পড়তে চলেছে। সারা বছর বৃষ্টির দাপটের পর এবার আবহাওয়ার খবরের জায়গা করতে আসছে হাড় কাঁপানো শীতের দাপট। অন্যান্য বছরের তুলনায় এবছর যেমন বৃষ্টির পরিমাণ বেশি ছিল, তেমনই শীতের তাপমাত্রার পারদ বেশি নামে বলে আশঙ্কা করছেন আবহবিদরা। শীতের বেশ আগে থাকতেই তাপমাত্রারও বেশ কমতে শুরু করে দিয়েছে। এই তাপমাত্রার পারদ ক্রমাগত নিম্নগামী হওয়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।